অদ্যই মেঘালয় ভ্রমণের শেষ দিবস। মনের দুঃখ মনে চেপে চেক আউট করে বেরিয়ে স্পাইসি পিনাট খেতে খেতে চলে এলাম শিলংয়ের ক্যাথলিক চার্চে। চার্চে সে সময় প্রেয়ার হচ্ছিল, বহু মানুষের সমাগম। নিঃশব্দে তাদের পেরিয়ে আমরা চলে আসলাম চার্চের উপরে, যেখান থেকে দেখা যায় শিলং শহরের একটি অংশ। পরবর্তী গন্তব্য ওয়ার্ডস লেক। মার্চ থেকে অক্টোবর এই ওয়ার্ডস লেক খোলা থাকে সাধারণ ট্যুরিস্টদের জন্য, আর টিকিটের প্রাইস মাত্র 20 টাকা করে। 1872 সালে আসামের তৎকালীন কমিশনার হেনরি হফকিনসনের আন্ডারে এই লেকের খননকার্য শুরু হয়, আর চিফ কমিশনার অফ আসাম স্যার উইলিয়াম এরস্কাইন ওয়ার্ডের নামে এই লেকের নাম দেওয়া হয় ওয়ার্ডস লেক। শিলং শহরের সব ঝর্ণার জল থেকে পানীয় জল সংরক্ষণের জন্যই তখন মূলত ব্যবহার হতো এই লেক, তবে এখন শুধুই ট্যুরিস্ট প্লেস। লেকের চারিধারে এক চক্কর দেওয়ার পর প্রায় মাঝামাঝি খুঁজে পেলাম এই ক্যাফে লেক সাইড, যার ভিতরে ঢোকার লোভটা সংবরণ করা গেল না। চারিদিকের পাখির ডাক আর ঘন সবুজের মধ্যে ষড়ভুজাকৃতি এই কাঁচের ঘর। ভিতরের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ আলোময় আর সুদৃশ্য। উপরের বোর্ডটা মেনু কার্ডের কাজ করছিল। মেনুর দাম দেখে বুঝলাম বাইরের ক্যাফেগুলোর সঙ্গে দামের খুব বেশি পার্থক্য নেই। অবশ্য অত সকালে বেশ কিছু চিকেনের আইটেম আনঅ্যাভেলেবল বললো, তাই আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ মোমো আর কর্ন স্যান্ডউইচ। ভেজ মোমোটা একটু অয়েলি হলেও খেতে মন্দ লাগলো না, আর কর্ন স্যান্ডউইচটা তো লাজবাব, একদম চিজ আর মেয়োনিজের ঠাসা ছিল। সব মিলিয়ে ক্যাফে লেক সাইডে আমাদের সকালের ব্রেকফাস্টটা বেশ ভালো জমেছিল, আর আসার পথে দেখতে পেলাম আমাদের মতোই শুধুমাত্র চিনি দিয়ে ব্রেকফাস্ট করছেন আরও একজন। তবে দুজনে মিলে অত অল্প ব্রেকফাস্টে কি আর হয়, তাই ওয়ার্ডস লেকের বাইরে বেরিয়ে একটা বেশ সফিস্টিকেটেড ফুড ট্রাক দেখে দাঁড়িয়ে পড়লাম। এখানে নানা রকম ফ্রেঞ্চ ফ্রাইজ, হটডগ, বার্গার, ফ্রাইড চিকেন এসব পাওয়া যায়। তার মধ্যে থেকে আমরা অর্ডার দিয়েছিলাম একখানা জায়েন্ট বার্গার। এটার দাম ছিল 169, আর খেয়ে পেট আর মন দুটোই ভরল। এরপর শিলং শহর ত্যাগ করতে না করতেই দূর থেকে উমিয়াম লেকের দর্শন মিলল, আর তারপরই এলো সেই ব্রিজটা যেটায় কাজ চলছে বলে নভেম্বর মাস পর্যন্ত চলবে প্রচণ্ড জ্যাম। উমিয়াম লেকের ভিউ পয়েন্টে যখন পৌঁছালাম তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। গাড়িতে বসে বসেই পার হেড 40 টাকা করে এন্ট্রি টিকিট কেটে আরও 40 টাকা পার্কিং চার্জ হিসাবে দিয়ে আমরা মেইন ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সের দিকে এগিয়ে গেলাম। আশ্চর্যের ব্যাপার, গাড়ি থেকে নামতেই বৃষ্টিটা থেমে গেল, আর আমরাও দুচোখ ভরে দেখতে পেলাম সুবিশাল এই ন্যাচারাল লেক। স্থানীয় লোকজন একে আদর করে ডাকে বড়া পানি। তো এত বড় পানিতে একটুখানি মোটর বোট রাইডিং না করলে কি হয়? উমিয়াম লেকে দুরকম বোটিং সিস্টেম আছে, আমরা স্পিডবোটটাকে বেছে নিয়েছিলাম। স্পিডবোটে উঠতে গেলে 10 জনের জন্য 1200 টাকা লাগে। তবে 260 ফুট গভীরতা বিশিষ্ট এই হ্রদের পুরো মাঝখান দিয়ে চক্কর কাটতে হলে এর চেয়ে ভালো অপশান বোধহয় আর নেই। সময়টাও এতে কম লাগে, আর আমাদের এই এক্সপিরিয়েন্সটা সত্যিই দারুণ হয়েছিল। টোটাল বোট রাইডিংটাতে 5 থেকে 7 মিনিট সময় লেগেছিল। তারপর আরও দুদণ্ড দাঁড়িয়ে গেলাম এই লাল মাটি, নীল সবুজ জল আর দূরের ওই সবুজ অরণ্যের কালার কন্ট্রাস্টটা দেখে। সত্যিই মনোমুগ্ধকর এই উমিয়াম লেক। শিলংয়ের শেষ দ্রষ্টব্য স্থানটা দেখে এরপর আমরা মেঘালয় থেকে আসামের দিকে প্রবেশ করার আগে ন্যাশনাল হাইওয়ে ধাবাতে ঢুকলাম লাঞ্চ করার জন্য। এটা খুবই মিনিমালভাবে সাজানো একটা প্রফেশনাল ইটারি, তবে দাম উত্তর পূর্বের রেস্টুরেন্টের মতোই স্বভাবতই চড়া। আমরা মিলিয়ে মিশিয়ে অর্ডার করেছিলাম ভেজ থালি, যেটার টেস্ট একদমই ভালো ছিল না, আর মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজাটা ভীষণই স্পাইসি, তাই আমরা গ্রেভি বাদ দিয়ে খাচ্ছিলাম, তবে চিকেনটা ওয়েল ম্যারিনেটেড আর টেন্ডার ছিল। কিন্তু মিক্সড ফ্রাইড রাইসটা প্লেটে তুলতে গিয়ে দেখি ভিতর থেকে একটা আস্ত ডিম মশলা সমেত বেরিয়ে এসেছে। এই ফ্রাইড রাইসটা খেতে বেশ ভালোই ছিল, তবে বড্ড স্পাইসি আর অয়েলি। মাত্র 4 দিনই কলকাতা আর নিজের শহর ছেড়ে এসে মনে হচ্ছিল যেন কতদিন বাংলার মিষ্টি খাই না, তাই 30 টাকা পার পিসে একটা করে মিষ্টি নিলাম সবাই। এরা মিষ্টিটা কিন্তু লাজবাব বানিয়েছিল, আর এখানে ধাবার রিসেপশনে কয়েকটা সুন্দর সুন্দর ক্যান্ডি ছিল যেগুলো বেশ খানিকটা তুলে নিলাম। কিছু লোকাল জিনিসপত্রও দেখলাম যেগুলো আর রাখতে বাকি রাখিনি। এরপর আর ঘন্টা দুয়েকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আসামে, আর এদিন যেহেতু রবিবার
তাই এই বিখ্যাত ফ্যান্সি মার্কেটটা ঘুরতে কিন্তু ভুললাম না। আর রবিবার বলেই হয়তো ফ্যান্সি মার্কেট থেকে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ এয়ারপোর্টটা মাত্র 45 মিনিটে পৌঁছানো গেল। জ্যাম থাকলে আরও বেশি দেরি হতো। আর এয়ারপোর্টে বসে বসেই আমরা সেই যে মন জিনিসের একটা কেক বাকি ছিল আর লোকাল কেকটা কিনেছিলাম সেগুলো খাচ্ছিলাম, সঙ্গে আরও কিছু নাট ক্র্যাকার্স আর তারপর চানাচুর। আমাদের ফ্লাইটের তখন বেশ খানিকটা দেরি ছিল, তাই এভাবেই সময় কাটিয়ে শেষে চড়ে বসলাম স্পাইসজেটের বিমানে। আমাদের আগের ফ্লাইটটা লেট করলেও সৌভাগ্যবশত আমাদের ফ্লাইটটা একটুও লেট করেনি। সকাল থাকলে মেঘের খেলা দেখতে দেখতে কেটে যায়, কিন্তু রাত্রিবেলা প্লেন জার্নিটা ভীষণ বোরিং লাগে, তাই মাঝ আকাশে এক বাক্স ক্রেজি ক্যাশিউ কিনে খেতে খেতে দিব্যি মাঝরাত্রিরে বাড়ি চলে এলাম। গোটা মেঘালয় জুড়ে হরেক রকম কাঠের আর বেতের জিনিস পাওয়া যায়, তারই খানিক সংগ্রহ করে এনেছিলাম। সঙ্গে ছিল খাসি উপজাতির উপাস্য মোরগের মিনিয়েচার আর আসামের গামছা। এছাড়া শিলংয়ের পুলিশ বাজারের এক বাঙালি কাকুর কাছ থেকে ড্রাসিনার একটা উডেন স্পিসিস এনেছিলাম। ওকে জল দিয়ে বেডসাইড টেবিলে বসিয়ে বললাম, থাক তুই মেঘালয় ভ্রমণের জীবন্ত স্মৃতি হয়ে।